নমস্কার বন্ধুরা রাজবংশী মেডিকেলের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব হাইফিনাক পি ট্যাবলেট নিয়ে এই হাইফিনাক পি ট্যাবলেটটি কী কী কাজে ব্যবহার করা হয় বাবুরা এটি কী কী সমস্যা হলে দিয়ে থাকে এই হাইফিনাক পি ট্যাবলেটটি নেওয়ার ফলে কী কী উপকার পাওয়া যাবে এছাড়াও এই ট্যাবলেটটির মারাত্মক কোনো প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কি না এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি কত দামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় একটু জের আলোচনা করবো আসলে আমি এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমার রাজবংশী মেডিকেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক এই হাইফেনাক পি ট্যাবলেটটি সম্বন্ধে এই হাইফেনাক পি ট্যাবলেটটি তৈরি করে ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি করে স্ট্রিপে পনেরোটি করে ট্যাবলেট পাওয়া যায় যার বর্তমান দাম নিরানব্বই টাকা এই হাইফেনাক পি ট্যাবলেটটিতে আসে এসিক্লোফেনাক একশো এম জি এবং প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি এটি মূলত একটি পেনকিলার এটি অ্যান্টিপাইরেটিক অ্যানালজাসিক এবং অ্যান্টি হিসেবে কাজ করে এই হাইফেনাক পি ট্যাবলেটটি যেহেতু একটি পেনকিলার এটি যে কোনো ধরনের ব্যথা যেমন আঘাত লাগা ব্যথা চোট লাগা ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা দাঁতের ব্যথা হাত এবং পায়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা সমস্ত কিছু ব্যথার মধ্যে এটি খুব ভালো কাজ করে এই হাইফেনাকপি ট্যাবলেটটি নেওয়ার ফলে জ্বর মাথা ব্যথা কোমরে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যায় এই হাইফেনাকপি ট্যাবলেটটি নেওয়ার ফলে অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট লক্ষ্য করা যেতে পারে এটি নেওয়ার ফলে বমিভাব কোষ্ঠকাঠিন্য মাথা ধরা মাথা ভার ইত্যাদি হতে পারে যদি কোনো অসুবিধা হয় বা সাইড এফেক্ট হয় তাহলে এই ট্যাবলেটটি নেওয়া বন্ধ করতে হবে এবং পাশাপাশি কোনো চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে এই হাইফেনাক পি ট্যাবলেটটি বড়রা একটি করে দিনে দুইবার প্রয়োজনে তিনবার নিতে পারে তবে এটি কোনো চিকিৎসক বা ডক্টরের পরামর্শ নিয়ে তবে নিতে হবে এই হাইফেনাকপি পি ট্যাবলেটটি আট বছরের বাচ্চাদেরকে এটি অর্ধেক করে দিনে দুইবার খাওয়ার পর দেওয়া যায় এই হাইফেনাকপি ট্যাবলেটটি যে কোনো ওষুধের দোকানে কিংবা মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ট্যাবলেটটি গর্ভবতী মহিলা বা স্তন দানকারী মায়েদের দেওয়ার আগে অবশ্যই কোনো চিকিৎসক বা ডক্টরের পরামর্শ নিতে হবে এই হাইফেনাক পি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্করা সকলেই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে অনায়াসে নিতে পারে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ